একজন ফারসি কবি বলছে খিস্তে আউয়াল চুনি হাদে মেমার কাজ তাসুরাইয়া মীর আমাদে দিওয়ার কাজ যদি রাজমিস্ত্রি প্রথম ইটটা বেকা রাখে উপর পর্যন্ত দেওয়াল বেকা হয়ে যাবে প্রথম ইট যদি ঠিক রাখে উপর পর্যন্ত বিল্ডিং ঠিক হবে যদি মা ঠিক হয় সন্তান ঠিক হবে যদি মা গন্ডগোল করে সন্তান ভালো হতে পারে না আজ দুঃখের সঙ্গে বলতে হয় ইসলাম পর্দা শিখিয়েছে পুরো বিশ্বের সামনে একটা আমাদের একজন বোন কলেজে পড়ে কর্ণাটকে তার বাড়ি আপনারা দেখেছেন নিজের হিজাবকে হেফাজত করার জন্য সবার সামনে কিভাবে সে নারায় তাকবীর দিয়েছিল পুরো বিশ্ব সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছিল যেই মেয়েটার মধ্যে ইমানি জজবা কেমন আর আজ আমাদের বোনেদের মধ্যে থেকে কোথায় গেছে সেই পর্দা হযরতে ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই পর্দার কথা খেয়াল করেন আম্মা জি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার কথা খেয়াল করেন হযরত আবুল হাইসাম নিজের গোলামকে নিয়ে যখন বাড়িতে গেলেন ওনার স্ত্রী জিজ্ঞাসা করছেন হুজুর কি বলেছেন হযরত আবুল হাইসাম উত্তরে বলছেন হুজুর বলেছেন এই গোলামকে নিয়ে যাও এর সঙ্গে ভালো ব্যবহার করো স্ত্রী উত্তরে কি বলছেন জানেন মানে হুজুরের উদ্দেশ্য বুঝতে পেরেছেন আপনি স্বামী বুঝতে পারেননি স্ত্রী বোঝাচ্ছেন বলছে না গো তার মানে ভালো ব্যবহার করব বল না ভালো ব্যবহারের মতলব হলো আপনি এনাকে স্বাধীন করে দেন এই গোলামকে স্বাধীন করেন তারপরে হুজুরের উদ্দেশ্য আপনার পুরো হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি পৃথিবীতে এসে দাস প্রথা গোলামি প্রথাকে শেষ করার পরিপূর্ণ চেষ্টা করেছেন সাহাবাদেরকে বলেছেন যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও তাহলে আল্লাহর বান্দাকে কেন যারা গোলাম হয়ে আছে তাদেরকে কিনে স্বাধীন করো তাহলে তুমি তার পরিবর্তে জাহান্নাম থেকে বাঁচতে পারবে পৃথিবীতে গোলাম বানাবার চেষ্টা করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলামি থেকে মানুষকে স্বাধীন করার পরিপূর্ণ শুধু চেষ্টা না নিজে থেকে করে গিয়েছেন দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন সিরাতুল নবীর জলসা আপনাদের আজ আপনাদের মধ্যে যারা ধন দৌলতওয়ালা আছে বড় লোক আছে তাদের বাড়িতে যদি কোনো গরিবের বাচ্চা কাজ করতে আসে এক সপ্তাহ দশ দিন পরে সেই বাচ্চা যদি বাড়িতে যায় এক মাস পরে যদি বাড়িতে যায় তার মা যদি জিজ্ঞাসা করে এতিম বাচ্চা বেটা তোর মালিকের তোর সঙ্গে ব্যবহার কেমন তখন সেই বাচ্চার চোখ থেকে ঝরঝর করে পানি আসে বলে আম্মা আমার মালিক আমাকে গালি দেয় আমাকে মারে এতিম বাচ্চা অসহায় বাচ্চা আপনার বাড়িতে সে কাজ করে তাই তাকে আপনি মারেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত দেখেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমাকে আমার আম্মাজি হুজুরের খিদমতে যখন এনেছেন তখন আমার বয়স 8 বছর আমি হুজুরের খিদমত করেছি 10 বছর খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন 10 বছর আমি খিদমত করেছি 8 বছর বয়স মানে ছোট বাচ্চা তার বার্ষিক কোন খেলার মত সব সময় থাকে খেলতে যায় উনি নিজে বলছেন খোদার কসম করে বলছি আমি আমার আকা কখনো কোনো কাজ বলেছেন বাচ্চা হওয়ার কারণে করিনি কোন সময় কোন কাজ মানা করেছেন বাচ্চা হওয়ার কারণে করে ফেলেছি হুজুর জীবনে আমাকে বলেননি এই কাজটা কেন করেছো বা এই কাজটা কেন করনি বলেন সুবহানাল্লাহ বরং মিসকাতের মধ্যে একটা আশ্চর্যের ঘটনা লিখেছেন হযরত আনাস নিজে বলছেন একদিন হুজুর আমাকে বলছেন আনাস এই কাজটা করলে কেমন হয় উদ্দেশ্য হলো এই কাজটা করো হযরত আনাস উপর থেকে বলছেন আমি করব না আর উনি নিজে বলছেন মনে মনে নিয়ত করেছি করব বাচ্চা মানুষ বলে আমি তখন সবে এসেছি হুজুর আমাকে বলেছেন বাবু এটা করলে কেমন হয় আমি বললাম করব না আর মনে মনে বলছি করব হুজুর কিচ্ছু বলছেন না চুপ আছেন বলছে আমি এবারে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তায় বাচ্চারা খেলা করছে তাদের সঙ্গে আমি খেলা দেখছি দাঁড়িয়ে হুজুর আস্তে আস্তে এসছেন এসেন আমার ঘাড়টা এরকম ধরেছেন তারে বলছে আনাস কোথায় যাচ্ছ যেটা বলেছিলাম সেখানে না আমি তখন হেসে ফেলেছি হুজুরও মুচকে মুচকে হাসছেন বলে আমি জানতাম তুমি যাবে তুমি উপর থেকে বলছিলে এই হলেন আমাদের আকা একটা বাচ্চার সঙ্গে 10 বছর বাচ্চা বলছে খোদার কসম করে বলছি আমার মেহবুবের আমি খিদমত করেছি জীবনে একটা কথা আমাকে এমন বলেননি যেটার উপরে আমি বলবো যে আমার মেহবুব আমাকে কষ্ট দিয়েছেন বলছিলাম গোলামি প্রথা হুজুরের একটা গোলাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইপো রুকাজের বাজারে গেছে মক্কা শরীফে কয়েকটা বাজার ছিল আরবের মধ্যে মক্কা নগরীতে তার মধ্যে থেকে একটা বাজারের নাম হলো রুকাজ সেই বাজারে একটা গোলাম বিক্রি হচ্ছিল ও গোলাম আসলে গোলাম না আপনারা দেখেছেন আপনাদের এরিয়াতে ছাগল
ছাগল চুরি করে নিয়ে চলে যায় গরু চুরি করে নিয়ে চলে যায় মোষ চুরি করে নিয়ে চলে যায় সেই যুগে এরকম বাচ্চাদেরকে চুরি করে নিয়ে বিক্রি করা হতো এখনো পর্যন্ত মহিলাদেরকে মেয়েদেরকে চুরি করে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে তাদেরকে নষ্ট করে দেওয়া হয় সেই যুগে একটা বাচ্চা নিজের বাড়ির পাশে খেলাধুলা করছিল সেই বাচ্চাকে চোরেরা কোন রকম চুরি করে এনে আবু কাজের বাজারে বিক্রি করব বলে দাঁড়িয়ে আছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই বগিয়ে সেই গোলামটাকে কিনে নিল নিয়ে গিয়ে নিজের ফুপুকে দিলেন যে ফুপু এটা আমার তরফ থেকে আপনার জন্য হাদিয়া ফুপু নিলেন নিয়ে আল্লাহর রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা আমার তরফ থেকে আপনার জন্য হাদিয়া ওই গোলাম অন্য কেউ না ওই গোলামের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে কোনো সাহাবীর নাম নেই একটাই মাত্র সাহাবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন ফালাম্মা কাদা যায়দুন ওয়া তারান যাওয়াজনাকাহা এনার নাম হলো হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে যায়েদ গোলাম হয়ে এসেছেন হুজুরের গোলাম ক্রীতদাস যায়েদ ব্যবসা করতে যাচ্ছেন হযরত খাদিজার হয়ে রাস্তায় দেখা হচ্ছে একজন নিজের চাচার সঙ্গে বাড়ির পাশ থেকে যাচ্ছেন কয়েক বছর পরের কথা এটা মদিনার কথা খাদিজার হয়ে না মদিনাতে যখন যায়েদ এসেছেন চাচা চিনতে পেরেছে যায়েদ যায়েদ আইনা কুনতা ইলাল আন এতদিন কোথায় ছিলে বাবা তোমার মা তোমার সঙ্গে মারা গেছে তোমার আব্বার শরীর খুব খারাপ বলছে আমি মদিনার যিনি নবী তার গোলাম তুমি কবে ফিরবে বাবা এতদিন পরে ঠিক আছে তুমি ফেরো আমি টাকা নিয়ে যাচ্ছি যত টাকা লাগে লাগবে আমি তোমাকে তার কাছ থেকে আমি কিনে নিয়ে তোমাকে চলে আসব তুমি বাড়ির ছেলে বাড়িতে চলে এসো হযরত যায়েদ কিছু বললেন না সময় মতো যায়েদ ফিরলেন ওনার চাচা অনেকটা টাকা নিয়ে হুজুরের খিদমতে উপস্থিত হয়েছেন বলছেন ইয়া মুহাম্মদ ইন্নী ইস্তামাতুকা আনকা কাসীরা আমি শুনেছি আপনার অন্তর খুব মহান আপনি খুব দয়ালু আপনার আখলাক খুব উঁচু হে মুহাম্মদ এই যে যায়েদ আমার ভাইপো ও আসলে কোনো গোলাম না চোরেরা ওকে চুরি করে এনে বিক্রি করে দিয়েছে আপনি যত টাকা নেবেন নেন আমরা টাকা আমি টাকা দিয়ে দিচ্ছি নিয়ে এসেছি আপনি আমার ভাইপোকে দিয়ে দেন মুসলমান শোনেন হুজুরের আখলাক হুজুরের সিরাত হুজুরের চরিত্র হুজুর কি বলছেন টাকা আপনার কাছে রাখেন টাকা টাকা আমাকে দিতে হবে না আপনি আপনার ভাইপোকে বলেন যদি ও আপনার সঙ্গে যেতে চায় নিয়ে যান আমার কোনো আপত্তি নেই যায়েদের চাচা বলছে যে এইরকম ব্যক্তি হতে পারে একটা গোলামের দাম বর্তমান হিসেবে কয়েক লাখ টাকা বর্তমান হিসেব করলে কয়েক লাখ টাকা তখনকার এইরকম ব্যক্তি হতে পারে কি খুশি যায়েদের চাচা বেটা চলো তোমার আতা তো আমি যা শুনেছিলাম তার থেকে বড় দিলওয়ালা দিলদার তিনি তো একটাও টাকা নিতে চাচ্ছেন না চলো বাবা বাড়ি যাই হযরত যায়েদ কি বলছেন শুনেন চাচাজি আপনি আমাকে ভালোবাসেন জানি আমার মায়ের ভালোবাসা ছিল অকৃত্রিম তাও জানি আমার আব্বা আমাকেও ভালো খুবই বাসে তাও জানি কিন্তু চাচাজি আমি যে স্বাধীন হতে চাই না আমি যে আমার আকার গোলাম হয়ে থাকতে চাই জি কি ব্যবহার ছিল হুজুর হযরত যায়েদের এই ফয়সালা শুনে নিজে স্বাধীন করে দিয়ে যায়েদকে নিজের ছেলে বানিয়ে নিলেন নাম রাখলেন যায়েদ বিন মুহাম্মদ মুহাম্মদের ছেলে যায়েদ পরে আল্লাহ তরফ থেকে আয়াত অবতীর্ণ হলো প্রত্যেকের নিজের আব্বার সঙ্গে নাম সম্পর্ক করে ডেকো তাই পরে গিয়ে আবার যায়েদ বিন হারিসা হলো নচেত হুজুর নিজের নাম দিয়েছিলেন যায়েদ বিন মুহাম্মদ তার ছেলে উসামা হুজুর নিজের নাতির মতো ভালোবাসতেন বিশ্বের সামনে দেখিয়ে গেলেন হুজুরের আখলাক কেমন হুজুরের চরিত্র কেমন 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 অনুপম আদর্শ তিনি রেখে গিয়েছেন মুসলমান আজ যদি কাউকে দেখা হয় দেখ মানে দেখা হয় আই থিংক প্লেনটি অফ এডুকেটেড পিপল আর প্রেজেন্ট হিয়ার কল হিম টু এক্সপ্লেইন অ্যাবাউট ইসলাম অ্যান্ড ইসলামিজম এই জায়গায় বসুন তাকে জিজ্ঞাসা করেন আজ বিশ্বের মধ্যে ইসলাম যে এত দ্রুত গতিতে ছড়িয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম অনেক আগে এসেছেন হুজুরের 570 বছর আগে ঈসা আলাইহিস সালামের আগমন ইহুদি হযরত মূসা আলাইহিস সালাম ইহুদিদের নবী সবার নবী বাকি ইহুদিরা তাকে নিজের নবী বলে মনে করে তিনি হযরত ঈসার অনেক আগে এসেছেন জি মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছেন 570 খ্রিস্টাব্দে 22 এপ্রিল ভোর 4টে সোমবার নিজের জায়গায় এত অল্প সময় বিশ্বের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর এই ধর্ম যেটাকে আমরা ইসলাম বলি এটা কিভাবে প্রচারিত প্রসারিত হলো তার মূল কারণ যেটা আপনি নামাজ পড়েন নামাজ আপনার ব্যক্তিগত আমল রোজা রাখেন রোজা আপনার ব্যক্তিগত আমল কিন্তু যে কারণে বিশ্বের সামনে আজকের ইসলাম যত বিরোধিতা হচ্ছে তত
আসছে দৌড়ে আসছে আরো দৌড়ে আসছে কারণ একটা মজার ব্যাপার আপনাদেরকে বলি হযরতে মাওলানা সাজ্জাদ নোমানী সাহেব দামত বরকাতুম নাম শুনেছেন আপনারা উলামায়ে কেরামরা সবাই জানেন বড় ব্যক্তিত্ব খুব বড় ইসলামিক স্কলার তিনি নিজে বলছেন যে একদিন আমি লখনউ থেকে ট্রেনে বসেছি ট্রেনে আমার পাশে একজন লম্বা চওড়া ব্যক্তি এসে আমাকে জিজ্ঞাসা করছে মে আই হ্যাভ সিট হিয়ার আমি কি এখানে বসতে পারি আমি বলি ওয়াই নট বলে আমি সরে ওনাকে জায়গা দিলাম আমার পাশে বসলেন তার হাতে রুমালে মোড়া একটা কিছু আছে আমাকে বলছেন মে আই নো হোয়াটস ইওর গুড নেম প্লিজ আপনার নামটা কি আপনি একটু বলবেন আমি বললাম সাজ্জাদ নোমানী তার উত্তরে ইনি ওনাকে উনি এনাকে বলছেন ও আই হ্যাভ হার্ড অ্যাবাউট ইউ আ লট আমি আপনার সম্পর্কে আপনার তো বক্তব্য চলে আপনি তো বড় পণ্ডিত মানুষ মাওলানা সাজ্জাদ সাহেব বলছেন যেমন শুনেছেন বাকি আশীর্বাদ করেন কিন্তু আমি কি জানতে পারি আপনি কে উনি তখন নিজের পরিচয় দিলেন যে আমি সুপ্রিম কোর্টের একটা লয়ার আমি সাধারণত আমি ট্রেনে যাই না আমার নিজস্ব প্রাইভেটে যাই অথবা প্লেনে যাই দিল্লিতে আজকাল আমি একটা কাজ করছি তাই ট্রেনে উঠেছি কি কাজ বলছে আমি বিভিন্ন ধর্মের বই পড়েছি বর্তমানে একটা বই পড়ছি সেই বইয়ের মধ্যে যেটা আছে সেটা কি তার আরবি হলো এটা ওয়াই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা তারা নিজেদের উপরে অপরকে প্রাধান্য দেয় তাদের নিজেদের পেরেশানি থাকা সত্ত্বেও অপরকে নিজেদের উপরে প্রাধান্য দেয় সেই টিকায় দুটো ঘটনা লেখা আছে ওই ব্যক্তি বলছে আমি এই কোরআনকে জানার এই কিতাবকে পড়ছি আর আমি দেখে দেখে ট্রেনে উঠি বাসে উঠি যদি কোনো মুসলমান দেখতে পাই আমি গিয়ে বলি ভাই একটু বসতে পারি আপনি প্রথম ব্যক্তি যিনি সরে গিয়ে আমাকে জায়গা দিলেন ওই অধিকাংশ সময় আমি লক্ষ্য করেছি আমি যদি গিয়ে বলি আমি বসবো তখন পাটা আরো লম্বা করে দিয়ে বলে এখানে জায়গা তো বেশি নেই কিভাবে হবে এই কিতাবটার মধ্যে পড়েন তারপরে উনি দুটো ঘটনা লিখে দেখাচ্ছেন একটা ঘটনা আপনারা শুনেছেন একজন ব্যক্তি তার চাচাতো ভাই একটা যুদ্ধের মধ্যে খুব করুণ অবস্থায় পড়ে আছেন তিনি যাচ্ছেন খুঁজতে যাচ্ছেন চাচাতো ভাই শহীদ হয়ে গেছেন না জীবিত আছেন গিয়ে দেখছেন খুবই খারাপ অবস্থা একটু পরে হয়তো শহীদ হয়ে যাবেন আওয়াজ দিচ্ছেন একটু পানি ইনি পানি নিয়ে গেলেন চাচাতো ভাইয়ের কাছে চাচাতো ভাই পানি খাবেন সবে পাশ থেকে আওয়াজ আসছে আলমা পানি হয় কি চাচাতো ভাইয়ের খুব পিপাসা ইশারা করছেন ওখানে নিয়ে যাও নিজে পানি খেলেন না দ্বিতীয় ব্যক্তির কাছে যখন ইনি পানি নিয়ে গেছেন আরেকজন ব্যক্তি ওপার থেকে আওয়াজ দিচ্ছে মা মা পানি মা মানে হলো আরবিতে পানিকে বলে ইনি তৃতীয় ব্যক্তির কাছে যখন গিয়েছেন তৃতীয় ব্যক্তি শহীদ হয়ে গেছেন দ্বিতীয়র কাছে যখন এসেছেন দ্বিতীয় ব্যক্তি তখন আল্লাহর প্রিয় হয়ে গেছেন চাচাতো ভাইয়ের কাছে যখন এসেছেন তিনিও আল্লাহর কাছে চলে গেছেন বলছে এত কুরবানি উর্দুতে আরবিতে বলা হয় ইসার নিজের উপরে অপরকে প্রাধান্য দেওয়া যে ধর্মের মধ্যে এটা শেখানো হয়েছে আমি সেই ধর্মাবলম্বীদেরকে তাদের ফলোয়ার্সকে আমি দেখার জন্য আমি বাসে উঠি আমি ট্রেনে উঠি আমি দেখতে চাই যে এই কিতাবে যেটা লেখা আছে মুসলমানদের মধ্যে সেটা কতটা আছে আর আশ্চর্যের ঘটনা লিখেছেন সেই জায়গায় হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন মেহমান এসেছেন ও মুসলমান শুনেন মেহমান এসেছেন মেহমান নওয়াজি করা সমস্ত নবীদের সুন্নাত আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো সবচেয়ে বড় সুন্নাতের মধ্যে একটা আপনার এর মতলব এটা না আপনার কোরমা কুফতা পোলাও খাওয়াতে হবে আপনার যেমন আওকাত আপনি গরিবানা মতে তাকে যা পারবেন তাই পেশ করেন কিন্তু মেহমানদারি করা এটা সুন্নাত হুজুরের কাছে মেহমান এসেছেন হুজুর বাড়ির ভিতরে খবর পাঠিয়েছেন আমার বাড়িতে কিছু আছে হুজুরের বাড়ি তখন নজন স্ত্রী মোট এগারো জন স্ত্রী তার মধ্যে থেকে দুজন হুজুরের জীবদ্দশায় মারা গেছেন এখানে একটা প্রশ্নের উত্তর একটু না বললে না কিছুদিন আগে এক মহাশয়া তিনি হুজুরের ব্যাপারে নানান কথা বলেছিলেন আমি তার কথা এখানে উল্লেখ করতে চাচ্ছি না বেশ মুহাম্মদ রাসূলুল্লাহর এগারোটা স্ত্রী কিন্তু স্ত্রী এগারোটা কিভাবে ছিল আর তিনি কখন বিয়ে করেছিলেন যদি কারোর ব্রেন ঠিক থাকে কেউ যদি নিউট্রাল থাকে তাহলে সে মানতে পারতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের স্বার্থ চরিতার্থের জন্য একাধিক বিয়ে করেননি হুজুর বিয়ে করছেন যখন ফুটন্ত গোলাপ তাক
পাকের চেহারা সুন্দর সুঠাম দেহ কায়নাতে দ্বিতীয় কেউ তৈরি হয়নি আল্লাহ অন্য কাউকে করেননি 25 বছর বয়স তার থেকে 15 বছর বয়সের বড় বেশি যার তার সঙ্গে বিয়ে করছেন তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বয়স 25 বছর তার বয়স 40 বছর কতদিন জীবন কাটালেন হুজুরের বয়স 50 বছর হযরতে খাদিজার বয়স 65 বছর এর মধ্যে হুজুর অন্য কোনো বিয়ে করেননি খাদিজার ইন্তেকাল হলো হুজুর 50 আপ হলেন 50 বছর বয়সের পরে সাধারণত মানুষ বিয়ে করতে চায় না তার সামনে কবর থাকে তার সামনে শ্মশান থাকে তার সামনে তাবু থাকে আমাকে চলে যেতে হবে আর দুনিয়ায় থাকার সময় আমার নেই হুজুর তারপরে বিয়ে করছেন সাউদা হাফসা আয়েশা জুয়াইরিয়া মাইমুনা সাফিয়া উম্মে হাবিবা উম্মে সালমা যায়নাব বিনতে জাহাশ যায়নাব বিনতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন এনাদের সঙ্গে হুজুর বিয়ে করছেন কখন 50 বছর বয়সের পরে তারপরে বিয়ে করছেন উদ্দেশ্যটা কি ছিল নিজের উম্মতের জন্য আইডিয়াল যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে আমার বয়স খুব বেশি আমার স্ত্রীর বয়স খুব কম আমি কেমন ভাবে জীবন যাপন করব তলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী হুজুরের বয়স 52 বছর আম্মাজি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তলেন বিয়ে হচ্ছে 6 বছর বয়সে হুজুরের কাছে যখন যাচ্ছেন 9 বছরের বয়সে আর কিভাবে জীবন যাপন করলেন আম্মাজিকে হুজুর নিজে বলছেন সারা দুনিয়াকে আমার ব্যবহার তোমার সঙ্গে কেমন জানিয়ে দাও বলে দাও বুঝিয়ে দাও যে আমি স্বামী হিসেবে তোমার নজরে কেমন আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের সামনে তুলে ধরলেন আমার মেহবুব আমার জন্য কেমন ছিলেন আপনার স্ত্রী যদি বয়স বেশি হয় আপনার বয়স যদি কম হয় আপনি কেমন ভাবে জীবন যাপন করবেন হযরত খাদিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন তিনি কেমন ভাবে জীবন যাপন করেছেন আপনার স্ত্রী যদি আপনার বংশের হয় নিজের বংশের নিজের খালাতো বোন ফুফুতো বোন মামাতো বোন কাউকে বিয়ে করেছেন হযরত যায়নাব বিনতে জাহাশ হুজুরের আপন ফুফুতো বোন তার সঙ্গে কেমন ভাবে জীবন যাপন করেছেন দেখেন আপনার স্ত্রী যদি অন্য খানদানের হয় অন্য জায়গা থেকে আসে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ইহুদি সর্দারের মেয়ে হুয়াই বিন আখতাবের মেয়ে তার সঙ্গে হুজুর কেমন ভাবে জীবন যাপন করছেন দেখেন হুজুরের হাতে যেমন মুসলমান হচ্ছে বেটা ছেলে পুরুষরা তেমন মুসলমান হচ্ছে মহিলারা এই মহিলাদের শিক্ষার পরিস্থিতি কি করে হবে তাই হুজুর একাধিক বিয়ে করছেন আর তারপরে বাড়ির ভিতরে মক্তব শুরু হয়ে গেছে তালিম হচ্ছে একটা তালিম দিচ্ছেন হযরতে আম্মাজি আয়েশা কোন তালিম দিচ্ছেন হযরতে সাউদা কোন তালিম দিচ্ছেন হযরতে হাফসা কোন জায়গায় হযরতে জুয়াইরিয়া কোন জায়গায় মাইমুনা কোন জায়গায় সাফিয়া উম্মে হাবিবা উম্মে সালমা যায়নাব বিনতে জাহাশ যায়নাব বিনতে খুযাইমা এইভাবে তারা তালিম দিচ্ছেন যাতে উম্মতের মহিলারাও বেটা ছেলেদের মতো তারা শিখতে পারে আমি বলছিলাম এই জায়গায় বসান একজনকে তাকে জিজ্ঞাসা করেন হাউ ক্যান উই ইমপ্রুভ আওয়ার সেলফ অ্যাজ আ কমিউনিটি মুসলিম কমিউনিটি আমরা নিজেদেরকে কেমন ভাবে উন্নত করব তার পদ্ধতি কি হবে যিনি এখানে আসবেন তিনি এই কথাই বলবেন আমাদের জাতিকে শিক্ষার দিক থেকে এগিয়ে যাওয়া দরকার শিক্ষায় আমরা পিছিয়ে আছি আপনাদের এরিয়াতে আমি এসে খোঁজ খবর নিয়েছি আলহামদুলিল্লাহ কিছু ভাই শিক্ষার দিক থেকে এগিয়ে যাচ্ছেন এখনো শিক্ষার দিক থেকে এগিয়ে যাওয়ার দরকার কিন্তু যিনি এই উত্তরটা এখানে দিচ্ছেন যে আমাদের জাতিকে শিক্ষার দিক থেকে এগিয়ে যাওয়ার দরকার তাকে জিজ্ঞাসা করেন এই থিওরিটা কে দিয়েছে যে এডুকেশন অফ দা ব্যাকবোন অফ দি নেশন এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ দি নেশন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড এই থিওরিটা কে দিয়েছেন বলে কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এনার তো কোনো অস্তিত্ব হয়নি বলে কেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইনিও তখন পৃথিবীতে আসেননি কেন নজরুল ইসলাম ইনি তো অনেক পরে এসেছেন কেন শরৎ কেন বঙ্কিম এনাদের তো কোনো অস্তিত্ব নেই শেক্সপিয়ার তখনও আসেননি কার্ল মার্কস হেগেল লেনিন কোনো অস্তিত্ব নেই এদের আজ থেকে 1500 বছর আগে একজন ব্যক্তি একটা গুহার মধ্যে বসে তিনি তপস্যা করতেন দুদিন তিন দিন চার দিন দশ দিন পনেরো দিন বসে বসে তপস্যা করতেন গুহার মধ্যে বসে আছেন ধ্যান করছেন হঠাৎ 12ই ফেব্রুয়ারি 610 খ্রিস্টাব্দ রাতের অন্ধকারে 21শে রমজান একজন ব্যক্তি সামনে আসছে আর এসে তাকে বলছে ইকরা পড়ো উনি বলছেন আনা লাস্তু বিকারিন আমি পড়তে পারছি না আবার বলা হলো পড়ো নিজের বুকে চেপে ধরেছে সেই ব্যক্তি খুব জোর চেপে ধরেছে ছেড়ে দিয়ে বলছে পড়ো উনি বলছেন আনা লাস্তু বিকারিন আমি পড়তে পারছি না তিনবার এই ঘটনা ঘটলো চতুর্থবার তিনি পড়ছেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামা الإنسان ما لم
জানি এই কোরআনে কারীমের প্রথম যেটা সূরা সম্পর্কে প্রথম আয়াতগুলো যেগুলো অবতীর্ণ হয়েছে সেটা হলো ইকরা ইকরা মানে পড়ো হুজুরের পবিত্র জুবানে মুবারক থেকে যে শব্দটা সবচেয়ে প্রথম উচ্চারিত হচ্ছে সেটা হলো ইকরা পৃথিবীর সামনে তিনি দেখিয়ে যাচ্ছেন তোমরা পড়ো তোমরা এগিয়ে যাবে আমাদের আকা দেখালেন যে বিশ্বকে যদি লিডিং করতে চাও পড়াশোনার দিক থেকে পিছিয়ে থাকলে হবে না এগিয়ে যাও পড়ো হুজুর নিজে কোনো পড়াশোনা কারোর কাছে করেননি কারণ হুজুর যদি নিজে শিক্ষিত হতেন কারোর কাছে শিক্ষিত শব্দটা বলবো না কারোর কাছে কোন মানুষের কাছে যদি বাহ্যিক লেখাপড়া শিখতেন তাহলে মানুষ কি বলতো ওমা কুনতা তাখুতুহু বিয়ামিনিক ইজাল্লার তাবাল মুবতিলুন ওগো আমার মাহবুব যদি তুমি লেখাপড়া কারোর কাছ থেকে শিখতে তাহলে মানুষ বলতো মোহাম্মদ ওয়াজ ম্যান অফ লিটারেচার মোহাম্মদ একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন তাই নিজের তরফ থেকে উনি কোরআন লিখেছেন জি না উনি কারোর কাছে লেখাপড়া জাননি ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিক্ষা দিয়েছেন এবং তিনি সেটাকে বিশ্বের সামনে তুলে ধরেছেন যে কথাটা বলছিলাম একবার দরুদ শরীফ পড়েন আমার দিকে তাওয়াজ্জু দেন আল্লাহুম্মা زبان تا بود درد ہاں جائے گیر زبان تا بود درد ہاں جائے گیر سنائے محمد بود دل پذیر حبیب خدا اشرف انبیاء کہ عرش مجیدش بود متکا سوارے جہانگیر کرا براق کہ بگزشت از قصر نیلی رواق ایک بار سبائی درود شریف پڑھیں اللہم محبت سنگے پڑھیں کوکنو کوکنو جورے پڑھ لے اپنا دیکھے انو کیوں پڑھ لے اپنے سواب پاوین اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد